أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা। হয় মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الحمد لله وكفى على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হালাল রুজি ও ফরজান সম্বন্ধে আল্লাহ রাসূল থেকে বর্ণিত আছে এবং আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করিয়াছেন, ফাইদা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم وقال عليه الصلاة والسلام ما أكل أحد طعاما فَاتَّقُوا خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلٍ يَدَيْهِ بَيْهَقِي وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وقال عليه الصلاة والسلام أحمد ابن ماذا وقال عليه الصلاة والسلام إن موسى عليه الصلاة والسلام أجر نفسه ثمن سنين أو عشرا على عفة على عفة فرجه وطعام بطنه أبو داود ابن ماجه قال رسول الله صلى الله عليه وسلم لرجل اذهب فاحتبت وبيعي فقال رسول الله صلى الله عليه وسلم هذا خير لك من أن تجيء المسألة نقبة في وجهك يوم القيامة أبو داود ابن ماجه بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه
بلغ العلا بكماله كسف الدجى بزمانه حسنة جميع خصاله صلوا عليه وعاله فمحمدنا هو سيدنا فلعج لنا لعجابته بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله فأعطى الرسول فضلا وعلا أهدى السبل لضلالته بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وعاله الحمد لله الحمد لله وكفى على عباد الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رمضان مدشن مكه দুর্ভাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেহরাবে উপনীত হলেন। প্রথম শ্রেণীতে উঠে আমিন বললেন, দ্বিতীয় শ্রেণীতে উঠে আমিন বললেন, তৃতীয় শ্রেণীতে উঠে আমিন বললেন। সাহাবায়ে নাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হঠাৎ করে এই আমিন শব্দ কেন জানলাম না? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ সন্তুষ্টি ব্যক্তিবর্গ, আমি এই মাত্র জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই সুসংবাদ জানালেন, ওই সংবাদ জেনে আমি আমিন বলতে বাধ্য হলাম। যে ব্যক্তি রমজান মাসে রোজা ফিরিয়ে সে তার গুনাহ মাফ হয়ে নিতে পারল না, সে ধ্বংস হোক, তার প্রসঙ্গে আমি আমিন বলতে বাধ্য হলাম। এমন একটি সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও রমজান আমার জন্য ডাল স্বরূপ এবং রমজান সবার মাহাত্ম এবং ধৈর্য এবং মোবারক মাস আসলো, সেই মাস আসার সত্ত্বেও সে বান্দারা গুনাহ মাফ নিতে পারল না, এবং এই গুনাহ মাফ হওয়ার মাস ধৈর্য সবার এবং সমস্ত মানুষের ফলে রহমত বরকত অর্জন হচ্ছে। এই রহমত বরকত হয়ে যদি বান্দা গুনাহ মাফ হয় না, সেই ধ্বংস হোক, এই ছাড়া আর আমি কি বলতে পারি? দ্বিতীয় শ্রেণীতে উঠে আমিন বললেন, যে ব্যক্তি হুজুর ফাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে দুরুদ ফাট করলেন, সে ধ্বংস হোক। এটা আমাদের জন্য তো সহজ, রাসূলের মহাব্বতে যে ব্যক্তি দুরুদ ফাট করলো না, সেই দুরুদ ফাট না করার কারণে ধ্বংস হবে, এটা তো আশ্চর্য কিছু না, এটা আমাদের জন্য অবশ্যই প্রাপ্য। আমরা রাসূলের মহাব্বতে দুরুদ ফাট করব আর এই ধ্বংস থেকে আমরা পরিত্রাণ পাব, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তৃতীয় শ্রেণীতে উঠে বললেন, যে ব্যক্তি পিতামাতাকে ফেয়ে পিতামাতা দুইজনকে যদি ফেলো, সে তাদের খেদমত করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। এখানে কথা আসতে পারে দুজন ফেলো না, কেউ যদি একজনকে ফেয়ে তার সন্তুষ্টি অর্জন করতে পারলো না খেদমত করে, অন্য জায়গায় বলা হয়েছে অবিল ওয়ালে দেইনে হেসানা, যে পিতামাতার এহসান করলো না তার আবাদত আল্লাহ ফাক কবুল করবে না। আল্লাহ ফাকের আবাদতের পর ফরজ আবাদতের পর রুজি রোজগার ফরজের পর পিতামাতার হক আদায় করা, পিতামাতার খেদমত করা ফরজ। আল্লাহ পাক অবিল ওয়ালে দেইনে হেসানা, সে পিতামাতার এহসান যেন আল্লাহ পাক আমাদেরকে করিয়ে নেন, তাদের সন্তুষ্টি অর্জন করে যেন আমরা জান্নাত অর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক সকলকে দান করেন, আমিন। যে হাদিসটুকু এবং যে কোরআনের আয়াতটুকু আমি পড়েছি, হালাল রুজি প্রসঙ্গে আল্লাহ রাসূল বলছেন,
ফরজ সমূহের পর হালাল রুজি অর্জন করা একটি ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, স্বহস্তের অর্জিত রুজি চাইতে অধিক উত্তম খাবার আর কে কখনো কেউ কখনো ভক্ষণ করেন নাই। তিনি আরও ইরশাদ করেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীগণ শেষ বিচার দিবসে আম্বিয়াদের সিদ্দিকিনদের সঙ্গে উঠিবে এবং শহীদগণের সহিত অবস্থান করিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, নিঃসন্দেহে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্রতার সঙ্গে কেবল ফান বোজনের বিনিময়ে 8 কিংবা 10 বছর পর্যন্ত নিজের শ্রমিক কাজ করিয়াছেন, নিজে শ্রমিকের কাজ করিয়াছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হালাল রুজি উপার্জনের জন্য 8 বছর অথবা 10 বছর পর্যন্ত শ্রমিকের কাজ করে হালাল উপার্জন করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা এখানে বলা হয়েছে, কারণ উনি একজন নবী হয়ে যদি মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, যিনি এত বড় একজন নবী হয়ে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, তেনার উপার্জনের কথা এখানে বর্ণনা করা হয়েছে যে উনি যদি 8 বছর 10 বছর পর্যন্ত হালাল রুজির উপার্জনের জন্য, অন্বেষণের জন্য শ্রম দিতে পারেন, তা আমাদের জন্য কেন অসম্ভব হবে? আমরাও তো সেই শ্রম দেওয়ার মতো অবস্থান দিতে হবে। এখানে যে কথা বলা হয়েছে যে নিজের হাতে স্বহস্তে অর্জনকারী ব্যক্তির সেই উত্তম আর কে হবে, রোজগার তার সেই উত্তম আর কার হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও এরশাদ করিয়াছেন, এক ব্যক্তি থেকে যাও কাঠ কাটিয়া উহা বিক্রয় কর। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলিলেন, শেষ বিচারের দিবসে তোমার মুখমণ্ডলের বিখ্যাত দাগ সহ আশা অপেক্ষা উত্তম। যে এক ব্যক্তি ভিক্ষা করতেন আল্লাহ রাসূলের কাছে, কোনো ব্যক্তি দিয়ে খালি হাতে ফিরতেন না, যদি কোনো ক্রমেই হুজুরের হাতে কিছু না থাকতেন তখন বলে দিতেন, পরে দিব ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে, এখন ক্ষমা করো। তো এক ভিক্ষুক এসে হুজুরের নিকট ভিক্ষা চাইলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধ্য অনুযায়ী ভিক্ষা দিলেন এবং তাকে একটি উপদেশ বাণী দিলেন এবং তাকে বললেন তার কিছু মাল সামান আছে কিনা জিজ্ঞেস করলেন। তোর সামান্য কিছু ছিল সে দিয়ে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দাম দিয়ে আল্লাহর রাসূল তাকে পরামর্শ দিলেন যে সে ভিক্ষুক ছিল, তার ভিক্ষার দাগ মুছে যাবে। বলা হচ্ছে ভিক্ষুক ভিক্ষা করা ভালো না, ঘৃণিত কাজ। যথাসাধ্য আল্লাহর রাসূল এই উপদেশ দিলেন যে তোমার মুখমণ্ডল থেকে ভিক্ষার দাগ মুছে যাবে, এই অপেক্ষা উহা তোমার জন্য অনেক উত্তম হবে। তাকে একটি কুঠাল কিনে দিলেন, ক্রয় করে দিয়ে বললেন তুমি কাঠ কেটে সে কাঠ বিক্রয় করে তোমার জীবিকা নির্বাহ করো। এ হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে সব কাজে সব রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে এবং সেটাই উত্তম রিজিক হবে। এবং উপার্জন না করিলে যদি ওয়াজেব আদায় কোনোরূপ ত্রুটি বিচ্ছুতি না হয়, বলা হচ্ছে যে কোনো ব্যক্তি হয়তো দেখা যায় যে উপার্জন করল না, যত সামান্য তার যা কিছু আছে এগুলো দিয়ে সে চলতে থাকলো সন্তুষ্ট চিত্রে, ওয়াজিব যদি আদায়ের কোনোরূপ ত্রুটি বিচ্ছুতি না হয়, যে বলা হচ্ছে অনেকগুলো কাজ যেমন পরিবার পরিজনকে আহার দেওয়া, তাহাদের হালাল দিকের মাধ্যমে তাহাদের বাসস্থান, শিক্ষা ব্যবস্থা,
এবং সুব্যবস্থাগুলো করা কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব হয়ে যায়, হালাল রুজি করা তো ফরজ, কিন্তু তাদের বরম ভরণ দেওয়া ওয়াজিব। সেই ক্ষেত্রে যদি বিচ্ছেদ যদি না হয়, ত্রুটি না হয়, তবে তাহাকে উপার্জন না করা এজাজত দেওয়া হইতে পারে। বর্ণিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় দুই ভাই ছিল, তাহাদের একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইত, অন্যজন উপার্জন করিত। একদা উপার্জনকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তাহার ভাই এবং এই প্রসঙ্গে অভিযোগ পেশ করিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হয়তো তাহারই উসিলায় তোমার রিজিক দেওয়া হইতেছে। যে বলা হচ্ছে যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু সাহাবি সব সময় থাকতেন, তো ওই সাহাবিদের মধ্যে যেমন একজন সাহাবি আল্লাহর ফরজ হুকুমগুলো আদায় করে চলে যেতেন, তার ভাই তার ব্যাপারে অভিযোগ জানাইলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। তখন বললেন যে তোমার ইবাদতের কারণেই আল্লাহ পাক তার রিজিককে বৃদ্ধি করে দিচ্ছে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করতেছে, এই রুসিলা করেই অভিযোগ দেওয়ার আপত্তি করার কিছুই নেই, শোকর আদায় করো, ইবাদত করো। ইহাতে আরও ঘটনা আছে, অন্য রওয়ায়েতে আছে এক সাহাবি ফরজ সুন্নত আদায় করে রোজগারের কাজে লেগে যেতেন, নফল তাজবি বসে আদায় করতেন না, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রসঙ্গে একদিন বলল সে আল্লাহর নিকট অতি প্রিয়। যে ব্যক্তি এভাবে ফরজ সুন্নতগুলো আদায় করতেন, তাজবি এবং জিকিরাজকার বসে বেশি আদায় করতেন না, বেশি সময় দিতেন না, ফরজ ফোড়ে সুন্নত ফোড়ে তাড়াতাড়ি বের হয়ে যেতেন, কিসের জন্য? হালাল রুজি উপার্জন করার জন্য। তখন এই প্রসঙ্গে তার ব্যাপারে আল্লাহ রাসূল একদিন বললেন সাহাবেদের নিকট যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অনেক প্রিয়। এক সাহাবি বললেন সে এমন কি কাজ করে, ওই সাহাবি তার বাসায় দুই দিন বেড়াইতে চাইলেন। আল্লাহ রাসূলের এই কথা শুনে এক সাহাবি তার মনে আসলো যে সেই তো সামান্য কিছু ইবাদত করে, দেখি সে কি এমন কাজ করে যে কাজের কারণে আল্লাহর রাসূল তাকে অনেক প্রিয় বলল, আল্লাহর নিকট অনেক প্রিয় সে বান্দা, সে সাহাবি। তো এইটাকে পরীক্ষা করার জন্য সেই সাহাবি তার সঙ্গে দুই দিন থাকতে চাইলেন, বেড়াইতে চাইলেন, তখন সে অনুমতি দিলেন এবং তার সঙ্গে দুই দিন থেকে দেখলেন সে এক সেকেন্ড সময়ও হালাল রুজি থেকে বিরত ও কোনো অপ্রয়োজনের সময়ও কোনো বাড়তি কথাবার্তি কথা না বলে, কোনো বাড়তি কথা সে বলে না, এক সেকেন্ডও সে অপচয় সময়কে নষ্ট করে না, এবং জিকিরের মাধ্যমে মায়ের ও ছেলেমেয়ের হালাল রুজির অম্বেষণ করতে থাকে, সবসময় জিকিরের মাধ্যমেই হালাল রুজির উপার্জনের মধ্যে ব্যস্ত থাকতেন। তাই সেই সাহাবি বুঝতে পারলেন এই জন্যেই সে আল্লাহর নিকট প্রিয়। তখন সেই সাহাবি ওনার এই অবস্থা দেখে তখন বুঝতে পারলেন আমরা তো আল্লাহর রাসূলের নিকট বসে থাকি, কিন্তু সে তো আল্লাহ রাসূলের নিকটও যায়, ফরজ নামাজও আদায় করে এবং খুব তড়িগড়ি করে এসে হালাল রুজির মধ্যে সে ব্যস্ত হইয়া যায় এবং তার মায়ের খেদমত ছেলেমেয়ের বরণ ভরণ দেওয়ার জন্য হালাল রুজির মাধ্যমে যেন এগুলা সব বণ্টন করতে পারে, সে আশায় সে উদ্দেশ্যে সে এসে কাজে লেগে যায় এবং সবসময় জিকির আজকারের মাধ্যমে সে থাকে, অপচয় সময়কে সে নষ্ট করে না। অতএব এই সাহাবিত প্রিয় অবশ্যই হইতে পারে, সে এইটা বুঝে তার নিজেই শিক্ষা গ্রহণ করলো যে আসলেই তো আমরা
যে যে অবস্থায় ন্যাক কাজ করে সেই ন্যাক কাজটাই হলো অনেক উত্তম। এই উত্তম কাজগুলো আমাদের মাধ্যমে যেন হয়। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ফাইজা কদিয়াতি সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, নামাজ আদায় শেষ হইলে তোমরা জমিনে ছড়াইয়া পড়ো এবং আল্লাহর প্রদত্ত রুজি তালাশ করো, আর তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, তাহা হইলে তোমরা কিয়ামতে কামিয়াবি হইবে। কিয়ামতের দিবসে তোমরা কি কামিয়াবি হইবে। তো আমরা কামিয়াবি আদায় করার চেষ্টা করি, কামিয়াবি হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি হওয়ার তৌফিক সকলকে দান করেন। আমরা যা কিছু সম্পদ পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকি এবং এর জন্য শুক্রিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক শরাব, মদ, মৃত্যু পশু, শুকুর ও মূর্তি ক্রয় বিক্রয় হারাম করিয়াছেন। রাসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, শেষ বিচার দিবসে মোত্তাকি ও নেককার সত্যবাদী ব্যবসায়ী ব্যতীত অন্য সব ব্যবসায়ীকে নাফরমান শ্রেণীভুক্ত করিয়া উঠানো হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ ফরমান, সুদখোর, সুদদাতা, উহার লিখক এবং উহার সাক্ষীলয়ের অভিশাপ রোগ করিয়াছেন। রাসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ ফরমান, যে ব্যক্তি ত্রুটিমুক্ত মাল বিক্রয় করে এবং ক্রেতাকে উহা প্রসঙ্গে না জানায় ওই ব্যক্তি সর্বদা আল্লাহর অসন্তুষ্টি নিপতিত হইতে থাকে। কিংবা বলিয়াছেন, ফেরেশতাগণ তাহার উপর সর্বদা নালত করে। বুখারি মুসলিম, তিরমিজি ইবনে মাজা, দারেমি বাইহাকি, মুসলিম শরীফ, ইবনে মাজা, এই হাদিসগুলোর মধ্যে, কিতাবগুলোর মধ্যে উল্লেখিত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ফয়গামগুলো। এইভাবে আমাদেরকে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসময় পথ প্রদর্শক হিসাবে আমাদের জন্য প্রেরণ হয়ে আমাদের জন্য এগুলো রেখে গিয়েছেন, বলে গিয়েছেন। রাসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিগত পরিমাণ জমিন ও দখল করিবে, নিশ্চয় শেষ বিচার দিবসে তাহার গলদেশে অনুরূপ সাত তবক জমিন জুলাইয়া দেওয়া হইবে। এক বিগত জমিনও যদি কেউ অন্যায়ভাবে দখল করে, সাত তবক জমিন তার গলায় জুলেই দেওয়া হবে। বলা হচ্ছে যে সাত তবক জমিন তো জুলেই দেওয়া হবে, এমনিভাবে যত ফরার হক অন্যায় করে লুণ্ঠন করবে, আত্মসাত করবে, সে ব্যক্তি আল্লাহর দরবারে এগুলো নিয়ে দাঁড়াবে এবং তার জন্য এগুলা সর্ব হয়ে তার গলায় ঝুলে দেওয়া হবে এবং তাকে ধ্বংস করতে থাকবে। তার এবং উপার্জিত সম্পদ হারাম যদি হয় সেটাও সর্ব হইয়া সাফ হইয়া তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, তোমার সেই অর্জিত সম্পদ, যে সম্পদ তুমি হালাল হারাম না বেছে তুমি হারামভাবে উপার্জনা করছ, এগুলার দায় তুমি নিজেই, তোমার সন্তানাদি পরিবার পরিজন কেউ নয়, কারণ তুমি সংসারের কর্তা ছিলা, তোমার জন্য আজকে এগুলা সর্ব হয়ে দাঁড়াইছে, তোমার এই সম্পদের স্বাদ তুমি নিজেই গ্রহণ করো। রাসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষদাতা, ঘুষ গ্রহীতা এবং এত দুবয়ের মধ্যে দালালের প্রতি অভিশাপ করিয়াছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশাদ করেন, তোমরা
প্রতারণামূলক দালালি করিও না। উঁট ও বকরির দুধ ক্রেতাকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে স্তনে আবদ্ধ রাখিও না। তখন উঁট এবং বকরির দুধ বিক্রি করে মানুষ জীবিকা নির্বাহ করত এবং সেখানে ধোকাবাদি করত, ধোকা দিত, সেই সম্বন্ধে বলা হচ্ছে। কিন্তু এখনকার সময় আমাদের এই মুহূর্তে এই জগতে আমাদের জীবদ্দশায় আমরা যে যে কাজ করি না কেন, যেখানেই থাকি না কেন, যে যে দায়িত্বে থাকি না কেন, সেই দায়িত্ব থেকে আল্লাহ পাক মনোনীত আমাদেরকে করেছেন। সে মনোনীত হিসাবে আমাদের দায়িত্ব আমরা যদি পরিপূর্ণ পালন না করি, ধোকা দিয়ে থাকি, মনে করেন আমাদেরকে কেউ আমরা ইউনিয়ন পরিষদের, কেউ ডিস্ট্রিক্টের, কেউ এই এই দেশের জন্য গণ্যমান্য ব্যক্তি হয়ে আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব যদি আমরা অবহেলা করি, সরকারিভাবে আল্লাহ পাক আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছেন সরকার নিজে এবং তার দায়িত্ব পরিপূর্ণ আদায় করে জায়গায় জায়গায় সম পরিমাণ সমমান অবস্থায় যেই প্রসাদগুলা ত্রাণগুলো আমাদের নিকট আসতেছে, আমরা যেখানে যে দায়িত্বে আছে, যে অবস্থায় আছে, সেই দায়িত্ব যদি আমরা পালন না করি, এর ভিতরে ধোকা দিই, তো আমাদের পরিণতিও বহুত খারাপ হবে। এবং আমাদের পরিণতিতে কী হবে সেটা এখানেই উল্লেখ করা হচ্ছে যে সাত তবক জমিন যতটুকু ফ্রুট এতটুকু পরিমাণ এক কেজি একশো টাকা একশের যদি আমাদের বন্টকের মধ্যে কোনো ভেজাল হয়, দুর্নীতি হয়, তো আমাদের জন্য এটা সর্প হয়ে দাঁড়াবে, আমাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং সে হাসর ময়দানের দিনে গলি নিয়ে উঠতে হবে। এই থেকে আমরা আমাদের জীবনের আমরা যেখানে চলে যাব সেই মৃত্যুকে স্মরণ করে আমাদের জীবনকে আমরা আমাদের আত্মাকে আমরা পরিশুদ্ধ করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন প্রতারণামূলক কাজ থেকে, ধোকাবাজি থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছে যে ব্যক্তি ধোকা দেয় এবং আমার উম্মতের অন্তর্ভুক্ত নহে, যে ধোকা দেয় এবং ধোকাবাজি সে আল্লাহ রাসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসুলের উম্মতের অন্তর্ভুক্ত না হলে তো রাসুলের সাফায়াত কোনো দিন মিলবে না, আর রাসুলের সাফায়াত যদি না পাওয়া হয় সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত এবং রাসুলের সাফায়াত পেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রহীমা। আল্লাহ পাক ফরমাইয়াছেন কোরআনে, হে ইমানদারগণ, তোমরা পরস্পর সম্মতির সহিত ব্যবসায় ব্যতীত পরস্পরের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করিও না এবং তোমরা একে অপরকে হত্যা করিও না। নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপর অতি দয়াবান। বলা হচ্ছে আল্লাহ পাক যেরকম দয়াবান, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম, উনি যেরকম ঘুমান না, উনি যেরকম দয়াবান, ওনার রঙে রঞ্জিত হওয়া সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। এখানে বলা হচ্ছে আল্লাহর রঙে রঞ্জিত হও। সে আল্লাহর রঙে রঞ্জিত হওয়াটা কি, যে আল্লাহ যেমনিভাবে যে রমজান আমাদের সম্মুখে আসছে, আল্লাহ পাকের যেমন আহার নাই, খাওয়া নাই, নিদ্রা নাই, রমজান মাসে কম ঘুমানো এবং খাওয়া বর্জন করা, হালাল খাওয়াও আল্লাহ পাকের আদেশ যখন থেকে শুরু হালালটাও তখন তার জন্য হারাম হয়ে যায়, সে আল্লাহ পাকের সেই অভ্যস্ত অবস্থানকে আমাদের ভিতরে পালন করা এবং আনয়ন করার জন্যেই বলা হচ্ছে। এবং আল্লাহ পাক নিজে দয়ালু দয়াবান,
সে দয়াকে আমাদের ভিতরে আমরা অর্জন করি, আমরা সেটা যেন আমাদের অন্তরে ফিট করি, আমাদের জীবনের শেষ পর্যন্ত তার উপরে চলে সকল সৃষ্টিজীবের উপরে দয়া করে আমরা, তখনই আমরা আল্লাহ পাকের দরবারে দয়া পাবো এবং দয়ার সাগরে রহমত পাবো আমরা। আল্লাহ পাক আরো বলেন, বান্দা যখন আমার কাছে চায় আমি বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত, অতঃপর যেন আবশ্যক সাধারণ ও বিশিষ্ট ব্যক্তির হক আদায় করা আল্লাহ তাআলার নৈকট্য লাভের উত্তম পন্থা। মিন আফদালিল কুরুবাত, উত্তম পন্থা, আর উহা রক্ষা করিয়া চলিলে ভাতৃত্ব ও ভালোবাসা পরিলক্ষিত পবিত্র থাকে। এই কারণেই আল্লাহ তাআলা এবং তাহার রাসূল উহার দিকে উদ্যত করিলেন, ফাকাল আল্লাহ তাআলা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল ইমলাক। আল্লাহ তাআলা এবং তাহার রাসূল উহার দিকে উদ্যত করিয়াছেন, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে অভাব অনটনের ভয়ে হত্যা করিও না, আওলাদাকুম খাশিয়াতাল ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল ইমলাক, তোমার সন্তানদেরকে অভাব অনটনের ভয়ে হত্যা করিও না। এখানে হত্যার আরেকটি উপাদান হলো যে আমরা অনেক সময় দেখা যায় যে রেজেক দিতে পারবো না, খাওয়াইতে পারবো না, ভরাইতে পারবো না, এগুলাকে লক্ষ্য করে সন্তান আসার আগেই সে পদক্ষেপ গ্রহণ করি, অথবা সন্তান যদি মায়ের গর্ভে এসে যায় এমন এমনও আছে যে ওষুধ দিয়ে বিনষ্ট করে দেওয়া হয়, সেটাও কিন্তু কতলের সমতুল্য। অতএব রিজিকের মালিক আল্লাহ একটা বান্দাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করে তার 40 বছর আগেই সেই বান্দার রিজিক আল্লাহ পাক দিতে থাকেন। অতএব আমরা রিজিকের ভয়ে রিজিক দিতে পারবো না, আমার তো হাতে রিজিক দেওয়ার ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের হাতে। অতএব আল্লাহ পাকের দিকে রুজু হয়ে আমরা আল্লাহর রিজিকের অন্বেষণ চেষ্টা করতে থাকি, হালাল রিজিকের অন্বেষণের চেষ্টা করতে থাকি, আল্লাহ পাক বরকত দিবেন, রিজিক দান করবেন, রিজিক আল্লাহ পাক দান করবেন আমাদেরকে, এই বিশ্বাসে এত বিশ্বাস আমরা রেখে। এই জন্যে আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, তোমরা বিশ্বাস করো যদি, ঈমান আনো যদি, তখনই আমার এই কাজের উপরে সব কিছুর উপরে তোমরা অটল থাকতে পারবে। এই জন্যে আল্লাহ পাক অনেক আয়াতেই প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, নারীদের উপর পুরুষদের যতটুকু অধিকার আছে নিয়ম অনুযায়ী পুরুষদের উপরও নারীদেরও ততটুকু অধিকার আছে। আল্লাহ তাআলা আরো ইরশাদ ফরমান, ওয়াকাল তাআলা বিল ওয়ালিদাইনি ইহসানা অবিজিল করবা হলিয়াতামা অল মাসাকিন ওয়াল জারিজিল করবা অল জারিল জুনুবি ওয়াস সাহিব বিল জামবি ওয়া ফিন সাবিল অমা মালাকাত আইমানুকুম। আল্লাহ পাক ফরমাইয়াছেন এখানে, আল্লাহ তাআলা আরো ইরশাদ ফরমান, তোমরা পিতামাতার উপর এহসান করিও, আর আত্মীয় স্বজন এতিম মিসকিন নিকটস্থ ও দূরের প্রতিবেশী সহগামী মুসাফির ও তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতিও দয়া করিও। এখানে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে সব কিছুই জানিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঈমানদার বান্দার উপর আরো এক ঈমানদার বান্দার 6টি হক রহিয়াছে, ঈমানদার বান্দার উপরে আর একটি ঈমানদারের 6টি হক রহিয়াছে। আল্লাহ রাসূলের এই 6টি হক সম্বন্ধে আমরা জেনে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে যদি তৌফিক না দেন কিছুতেই আমরা পারব না, আল্লাহ পাকের রহমতের মাধ্যমেই আমরা পারব। অতএব রহমতের আশা করি, সে রহমত হওয়ার উপযোগী আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি, আমাদের রিজিককে রুজি রোজগারকে হালালভাবে রুজি করার চেষ্টা করি। আল্লাহ রাসূল বলছেন যে কথা 6টি হক রহিয়াছে,
এক নম্বর সকল রোগীর সেবা করিবে, দুই নম্বর হক মৃত্যুর জানাজা হাজির হইবে, দাওয়াত করিলে উহা কবুল করিবে, চার নম্বর হক সাক্ষাৎ হইলে সালাম দিবে, সাক্ষাৎ হইলে সালাম দিবে, এবং কোনো মমিন হাসি দিলে ইয়ারহামুকুমুল্লাহ বলিয়া হাসির উত্তর দিবে। উপস্থিতে হোক বা অনুপস্থিতে তাহার কল্যাণ কামনা করবে। এই ছয়টি কাজ এক মোমেন আর এক মোমেনের উপরে হক। এই হকগুলো যদি আমরা আদায় করি নি তাহলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবো, রাসুলের সাফায়াত নসিব হবে। আর যদি এই হকগুলো আদায় না করি আল্লাহ সন্তুষ্টর আশাও করতে পারি না, রাসুলের সাফায়াত আমরা পেতে আশা করতে পারি না। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার সকল ইমানদার একই ব্যক্তির মতো, দুনিয়া সব ইমানদার এক ব্যক্তির মতো। সেটা এক্সাম্পল স্বরূপ বলা হচ্ছে, দৃষ্টান্ত দিয়েছে, যদি তাহার চোখে ব্যথা হয় তাহা হইলে সর্বাঙ্গে উহার ব্যথা অনুভব করে, তাহার যদি মাথা ব্যথা হয় সর্বাঙ্গেই সেই মাথা ব্যথার অনুভব সে করতে থাকে, সমগ্র দেহেই তার ব্যথার অনুভব হয়। অতএব পরের দুঃখকে নিজের দুঃখ বলিয়া মনে করা, মনে নেওয়া কর্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, হে আমার উম্মতগণ, তোমরা সন্দেহ পোষণ হইতে বিরত থাকিও, সন্দেহ করিও না। ইসমম বাদাজ জন্নে বলা হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াকুম আজ-জানান ফা ইন্না জান্না আকযাবুল হাদিস, ওয়ালা তাহাসসাবু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাসু ওয়ালা তাবাআদু ওয়ালা তাদাবারু ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এখানে বলা হচ্ছে যে তোমার এক ভাই যদি অসুস্থ হয় তুমি নিজেও অসুস্থ, তুমি তার দুঃখে দুঃখিত হও, তার সুখে সুখী হও, হিংসা করো না। হিংসা বলা হচ্ছে মানুষকে, মানুষের আমলকে এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়। আমরা তো আজকে এক ভাই যদি সুখে থাকে শান্তিতে থাকে তখন আমরা হিংসায় দলে ভুলে যাই। হিংসা কিন্তু একটি আমার জন্য একটি রোগ, এবং এই হিংসা বলা হচ্ছে আগুন যেমন লাকড়িকে জ্বলিয়ে ফুড়ে ছাই করে দেয়, হিংসা মানুষের আমলকে এইভাবে বরবাদ করে দেয়। তা আমাদের হিংসা বিদ্বেষ থেকে আমরা বিরত থাকি এবং মোমেনের দুঃখে দুঃখিত হই, সুখে সুখী হই। বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি সুদূর আমেরিকা লন্ডন থেকেও যদি কোনো অসুস্থ হয়, কোনো অভাবে থাকে, তার জন্য আমি কিছুই করতে পারলাম না, কিছুই করা সম্ভব নয়, আমি সুদূর বাংলাদেশে থেকেও যদি আমি তার দুঃখে দুঃখিত হই, তার সুখে সুক্রিয়া আদায় করি, তার জন্য দোয়া করি, দুঃখিত সে যদি দুঃখে পড়ে তার জন্য ভালোর দোয়া করি, সে দুঃখে পড়ে অশান্তিতে আছে তার জন্য শান্তির জন্য দোয়া করি। বলা হচ্ছে যে নিকটে থেকে যতটুকু দান খয়রাত যতটুকু সেবা শুশ্র করলে দেখা হবে, সে এত দূরত্ব থাকা সত্ত্বেও তার সমপরিমাণ সেইভাবে সব সে বান্দার ফাইতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বান্দার জন্য কত সুসংবাদ এবং কত সহজ করে দিয়েছে। আর এমনিভাবে তার অপোজিটে যদি কোনো ব্যক্তি একটি ইসলামের খারাপ কাজ করে এবং সেই যদি কোনো খারাপ অবস্থায় থাকে, তার সেই অবস্থাকে আমি বাহাবাহ করলাম এবং তার খারাপ অবস্থাকে আমি সমর্থন দিলাম, তার সঙ্গে আমি ঠাট্টা করলাম যে ভালো হয়েছে ঠিকই আছে এই ধরনের কথা বললাম, যে কাছে থেকে তাকে কতল করলে মারলে যতটুকু অপরাধী হতাম, আল্লাহর নাফরমানি বান্দা হতাম, বলা হচ্ছে দূরে থেকেও সে অতটুকু নাফরমান বান্দা হয়ে যাবে এবং কতল করার সমতুল্য সেই পরিমাণ
গুনার বাগে সে হয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের অবস্থান থেকে সকলকে যেন হেফাজত করে, আল্লাহ পাক আমাদের সকলকে যেন সকল প্রকার অশ্লীল কাজ থেকে, হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে রক্ষা করেন। এই জন্য আল্লাহ পাকের কাছে কায়িক মনোবাদে আমরা সবসময় দোয়া করব সকলের জন্য, সকল মানুষের জন্য, সকল মুসলমানের জন্য। এই মুহূর্তে যে মানুষ কত বিপদে, এবং এই বিপদ খালি নয়, সম্মুখে দেখা যায় এর পরিশেষে এর জের টানতে হবে কয়েক সময় পর্যন্ত, যে পরবর্তী অবস্থায় অনাহারে, অনাদে, কষ্টে এবং দুর্ভিক্ষে মানুষ কত কষ্ট পাবে সেটা এখন বোঝা যাচ্ছে না। তো আল্লাহ পাকের কাছে সবসময় আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে সকল অভাব অনটন থেকে হেফাজত করে হালাল রিজিকের মাধ্যমে আমরা আমাদের সব দায়িত্বগুলো আদায় করে নিজের রিজিকের বরকত আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য বলা হয়েছে যে আমরা যেন আল্লাহ পাকের সে অবস্থান থেকে ফিরে না আসি, যে যে অবস্থানে আসি সে অবস্থানের দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করি, ফরের দোষ যেন আমরা তালাশ না করি, ধোকাপূর্বক দালালিও না করি, তোমরা পরস্পরের হিংসা ও বিদ্বেষ পোষণ করিও না এবং পরস্পর সম্পর্ক ছিন্ন করিও না, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হইয়া থাকিও। আল্লাহ পাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কোরআনে ইরশাদ ফরমাইয়াছেন, হে রাসূল নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত। তা আল্লাহ পাক আমাদেরকে এই চরিত্রের উপরে অধিষ্ঠিত থাকার তৌফিক সকলকে যেন দান করেন। সবাই বলি আমিন। এখানে বলা হচ্ছে যে আমরা আমাদের শেষ অবস্থায় চলে আসবে, এই হালাল রুজিক, রুজি রোজগার, দুনিয়ার সব কিছু থুয়ে আমরা চলে যেতে হবে আল্লাহর দরবারে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়াছেন, মুমিন মুমিনের কাছে দুইজন ফেরেশতা হাজির হন, ইহার পর তাহাকে বসাইয়া জিজ্ঞাসাবাদ করেন, তোমার রবকে? সে জবাব দেয়, আমার রব আল্লাহ। এখানে বলা হচ্ছে মা ইসমুকা, অমান রব্বুকা, অমান দীনুকা, অমান নবীয়ুকা। সর্বপ্রথম যেমন মা ইসমুকা কেন বলা হচ্ছে, ফেরেশতা তো আল্লাহ পাক যেটা তাদেরকে শিখিয়েছেন সেটাই জানেন, তো নাম যদি বলা হয়, জানা হয়, তখন বোঝা যাবে প্রথমেই নামের মাধ্যমে সেই পরিচিত হবে যে সেই যে মুসলিম ব্যক্তি না অমুসলিম ব্যক্তি। টিটু, ফিটু, মিন্টু, বল্টু এগুলা যদি হয় তখন তো ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, নাম নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, কি জিজ্ঞেস করবে। এই জন্য মা ইসমুকা, এই জন্য ভিতামাতার হক সন্তানাদি হলে সর্বপ্রথম ভিতামাতার হক হলো তাহাদের সুন্দর একটি নাম রাখা। যদি সেই নাম রাখে ভালো, তখন বলবে আনা আবদুল্লাহ, আনা কামালউদ্দিন, আনা আব্দুর রহমান, এইভাবে সে নাম বলবে। তখন ফেরেশতারা বলবে, বুঝবে যে একজন মুসলিম, সে তার পিতামাতা মুসলিম ছিল, এবং এমন অবস্থা আছে যে পিতামাতা মুসলিম কিন্তু সে দেখা যায় যে কমিউনিস্ট হয়ে গিয়েছে, ধর্ম থেকে বিচ্ছুত হয়ে গিয়েছে, তখন তার পরবর্তী ফল দাবগুলা সেই দিতে পারবে না। আমার অব্বুকা বলা হবে, তখন সে বলবে আমার রব আল্লাহ। আমার রব আল্লাহ। আর অমান দীনুকা যখন বলা হবে, তখন সে বলতে পারবে আমার দীন ইসলাম। অমান নবীয়ুকা, এবং এমন একথাও বলা হবে
মান হাদা রাজুল, তোমার নবীকে, তখন সে খুঁজতে থাকবে আমার নবীকে নবীকে। যেমন আমরা যদি কোনো ব্যক্তিকে বলে থাকি যে সূরা ইখলাসটা বলো, সে খুঁজতে থাকে সূরা ইখলাস কী জিনিস, সূরা ফাতিহা সেটাও খুঁজতে থাকে, এমন অবস্থার লোক আছে। তো সেটা দুর্ভাগ্য থেকে আমরা যেন হেফাজত দিতে পারি, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা একজন মুসলিম, মুসলিম হিসাবে আমাদের কী করণীয়, কী বর্জনীয়, কী শিক্ষণীয়, সেগুলো আমাদের এখানেই শিখে নিতে হবে। এই জন্যে বলা হয়েছে আর দুনিয়া মাদ্রাতুল আখেরা, দুনিয়াটা হলো আখেরাতে বীজ বপনের জায়গা, এখান থেকে আমরা সংগ্রহ করে নিতে হবে। তখন মান হাদা রাজুল, সে বলবে নবীকে নবীকে বলতে পারবে না, তখন চেহারা দেখাবে তে ফেরেশতারা, মান হাদা রাজুল, ওনাকে কি চিনো? আর যদি না চিনে তখন সে বলবে কি, সব কথায় সর্বকথায় বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি জানি না উনি কে, আমি চিনি না। তো এই কথা যেন না হয়। বলা হচ্ছে যে রব মেরা কেয়া হায়, দিন মেরা ইসলাম হায়, রব মেরা কেয়া হায় বলবে, রব মেরা আল্লাহ হায়, দিন মেরা ইসলাম হায়, এহি তেরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা যেন সেভাবে উত্তর দিতে পারি, সেই জন্য আমরা প্রস্তুত থাকব এবং বাসায় জিজ্ঞেস করবেন তোমার রবকে ফেরেশতারা, আবার জিজ্ঞেস করবেন তোমার ধর্ম কি, সেই জবাবে দেয় ইসলাম আমার ধর্ম। ইহার পর তাহারা জিজ্ঞাসা করবে এই ব্যক্তিকে যাহাকে আল্লাহ পাক তোমাদের মধ্যে প্রেরণ করিয়েছিলেন, সেই জবাবে দেয় তিনি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি, নাসাই ইবনে মাজা, আহমদ নাসাই, আহমদ আবু দাউদ, বুখারী মুসলিম শরীফের হাদিস শরীফে বর্ণনা হয়েছে। এই আলোচনাগুলা আমরা আল্লাহ রাসূলের সে হাদিস থেকে বর্ণনাগুলা শুনে আমাদের জীবনে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমরা যেন আমাদের আমলের মধ্যে মজবুতি, দিনে মজবুতি আনতে পারি। আল্লাহ হক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। এই হাদিসে আরও বর্ণিত হইয়াছে, ইয়ার পর আসমান হইতে ঘোষণা করে আমার বান্দা সত্য সত্যই বলিয়াছে, তাহাকে জান্নাতি বিছানা ব্যবস্থা করিয়া দাও, জান্নাতি পোশাক তাহাকে পরিধান করিয়া দাও এবং তাহার জন্য জান্নাতের দরজা খুলিয়া দাও। সহসাই জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হয়। আর কাফেরদের মৃত্যুর সম্পর্কে রাসূল আকবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন তাহার অবস্থা উক্ত মুমিনের অবস্থা সম্পূর্ণ ভিন্নরূপ। হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আল্লাহ পাক ইরশাদ ফরমাইয়াছেন, ক্বাল আল্লাহু তাআলা আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আবদুন রাআত ওয়ালা উযুনুন ولا أذن سمعت ولا خطر على قلب بشر الأحاديث وقال عليه الصلاة والسلام إن أهوان أهل النار عذابا عذابا من له نعلا وشراقا من نار منهما الله فاكر إيه غصنا أمرا আল্লাহ পাক যে ইরশাদ করেছেন, আমি আমার বান্দাদের জন্য এমন নিয়ামত তৈয়ার করে রাখিয়াছি যাহা কখনো দেখে নাই, কোনো ও শোক কখনো দেখে নাই, কোনো ও কান কোনো দিন শুনে নাই এবং কোনো মানুষের অন্তরেও কখনো ইহার কল্পনা আসে নাই। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, জাহান্নামীদের মধ্যে সবচাইতে লঘু শাস্তিগ্রস্ত সে ব্যক্তি হইবে যাহার পায়ের ফিতা যুক্ত দুইটি আগুনের জুতা থাকিবে, উহার উত্তাপে তাহার মস্তিষ্ক ফুটন্ত ডেক্সির ফানির মতো টক বক করিতে থাকিবে,
সে বুঝিতে পারিবে না যে উহার সেই অধিক শাস্তি আর কাহাকেও দেওয়া হইতেছে, অথচ অন্যদের তুলনায় তাহাকে অনেক সামান্য পরিমাণ লঘু শাস্তি দেওয়া হইতেছে। রাসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমরা তোমাদের ফরওয়ার্দেগার আল্লাহ পাকের এই রূপ প্রকাশ্যে দেখিতে পাইবে, যেমন ভাবে তোমরা সাপ দেখিতে থাকো, মিলের মধ্যে উহা দর্শনে তোমাদের কোনো প্রকার অসুবিধা হইবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক কোরআনে ফরমাইয়াছেন, প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, ইহার পর তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করিতে হইবে। বুখারি ও মুসলিম শরীফের হাদিসে আছে। আল্লামা ইকবাল শেখ সাদী রহমতুল্লাহ আলাই শের বলেছেন যে, মাউতু কাসিন কুল্লু নাসিন শারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, ইয়া হাম সবে মুসাফির হায় কবর আসল ঠিকানা, ইয়া হাম সবে মুসাফির হায় কবর আসল ঠিকানা, কই আগে রওয়ানা হায় কই ফিসে রওয়ানা। আমরা সকলে কেউ আগে কেউ না পরে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবাকে থুয়ে সন্তান চলে যায়, শিশু সন্তানকে থুয়ে বাবা চলে যায়, অসুস্থ মাকে থুয়ে ছেলে চলে যায়। দেখা যায় যে রুগী আনতে গেছে, ডেড বডি আনতে গেছে, নিজেরাই ডেড বডি হয়ে আসছে, এমন বহু দৃষ্টান্ত আছে আমাদের বিদ্যমান সম্মুখে। এগুলা থাকা সত্ত্বেও আমরা কেন বুঝি না, কেন ফিরে আসি না আল্লাহর দরবারে, কেন রুজু হই না, কেন তওবা ইস্তেগফার করি না? আল্লাহ পাক আমাদের সকলকে যেন এর উপরে প্রতিপূর্ণ হয়ে তওবা ইস্তেগফার করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার তৌফিক সকলকে দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেখানে বলা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকল প্রাণী গ্রহণ করতেই হবে, এই মৃত্যুকে কেউ অস্বীকার করে না। বিধর্মী হোক, যত ধর্ম অবলম্বনী হোক, কেউ মৃত্যুকে অস্বীকার করে না। তো এইটাকে আমরা খালি একমাত্র স্মরণ করে, যদি কোনো ব্যক্তি যদি দৈনিক 40 বার মৃত্যুকে স্মরণ করে, তার দ্বারা গুনার কাজ হতে পারে না। তা আমরা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় মৃত্যুকে স্মরণ করে, সে মৃত্যুর দিকে লক্ষ্য করে, ফরের হককে ধ্বংস না করি, নিজের আত্মার উপর জুলুম না করি, পিতামাতার হক আদায় করি, সন্তানদের হক আদায় করি, দেশবাসীর হক আদায় করি, সরকারের হক আদায় করি, আমরা যেন চলতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সকল দায়িত্ব, সকল কথা, সকল কাজ, অফৃত হওয়ার যে কাজগুলো আছে, কাজগুলো আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।